শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব যে ক্লাস 9 এর ইংরেজি অ্যাসাইনমেন্ট, যেটা কিনা তোমার চতুর্থ সপ্তাহে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ সপ্তাহে দেওয়া হয়েছে তোমার ইউনিট 5 এর লেসন 1 আর লেসন 3। তো এট ফার্স্ট আমরা লেসন 1 এর সেকশন ডিটা দেখে নেব। সেকশন ডি এ রয়েছে এরকম একটা শূন্য স্থান, যেটা তোমাকে উইদাউট ক্লু দেওয়া আছে, তোমার নিজের মতো করে ফর্মটা পূরণ করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে বিভিন্নভাবে ফর্মটা পূরণ করে রেখেছি, তো আমরা উত্তরটা আসলে কত রকম করে দিতে পারি, আমরা আরও নতুন কোনো উত্তর দিতে পারি কি না, আমরা কী কী এখানে চিন্তা করতে পারি, তো চলো দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি, যে মেহেরজান ইজ আ টিপিক্যাল ড্যাশ ওম্যান হু লিভস ইন আ স্লাম। স্লাম বলতে আসলে বস্তি। তো এখানে তোমার মেহেরজান রয়েছে, যে এখানে একটা আদর্শ মহিলা। কিসের আদর্শ? হু লিভস ইন আসলাম, যে কিনা বস্তিতে বসবাস করে। তো বস্তিতে কারা বসবাস করে একটু চিন্তা করো তো, নিশ্চয়ই বস্তিতে বসবাস করে যাদের নিজস্ব বাড়িঘর নেই, যারা ভূমিলেস, যারা হেল্পলেস, যারা হোমলেস, যারা হাউসলেস, তাই না শিখেছি বন্ধুরা? তাহলে আমরা এখানে কী দিতে পারি? হোমলেস দিতে পারি, আমরা দিতে পারি শেল্টারলেস, আমরা দিতে পারি যারা রুইন্ড, বলতে যারা হচ্ছে কোনো কিছুর শিকার। হ্যাঁ, তারপরে তুমি একদম বললাম হেল্পলেস, শেল্টারলেস, হাউসলেস, হোমলেস, তোমার ইচ্ছে মতো তুমি এখানে বিভিন্ন ল্যান্ডলেস, তোমার ইচ্ছে মতো তুমি ওয়ার্ড ইউজ করতে পারো, আমি জাস্ট তোমাকে একটা ধারণা দিলাম। তারপরে দেখো যে সি লস্ট হার শেল্টার, সে তার বাসস্থানটাকে হারিয়েছে, অ্যান্ড প্রপার্টিজ, তার সম্পদ হারিয়েছে, দ্য ইরোজন অফ রিভার যমুনা, নদী, যে যমুনা নদী ভাঙ্গন সেটার কারণে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, কারণের ইংরেজি কী? নিশ্চয়ই তুমি জানো কারণের ইংরেজি ডিউ টু। আচ্ছা, শুধুই কি ডিউ টু হয়, আর কী হতে পারে? হ্যাঁ, তুমি বলতে পারো যে ওয়িং টু, তুমি বলতে পারো অন অ্যাকাউন্ট অফ, তুমি বলতে পারো বিকজ অফ, এভাবে কিন্তু তুমি অনেক কিছুই বলতে পারো, তুমি কজ অফও বলতে পারো। ঠিক এইভাবে তুমি যে কোনো একটা কারণে, যেটার অর্থ, বাই ডিন্ট অফ বলতে পারো, যে যেটার কারণে বা বলে, তোমার ইচ্ছে মতো তুমি এখানে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করবা। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে সি অলসো লস্ট হার, সে আরও হারিয়েছে তার ফ্যামিলি, তার পরিবারকে। হ্যাঁ, হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজেস, তার স্বামী যে মারা গিয়েছিল কোন রোগে? কজড বাই পোভার্টি, যেটা হচ্ছে দারিদ্রতা বা দরিদ্রতার রোগ, অ্যান্ড ড্যাশ আর কি, যে শর্টেজ অফ ফুড, মানে খাবারের যে ঘাটতি, তুমি ল্যাক অফ ফুড দিতে পারো, শর্টেজ অফ ফুড দিতে পারো। হ্যাঁ, এভাবে তুমি এক কথায় খাবারের ঘাটতি, এটার একটা যখন ইংলিশ দিবা। হ্যাঁ, তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে নাও শি ইজ অনলি আ ড্যাশ, এখন সেই কি, আসলে সে হচ্ছে আসলে একজন স্লাম ডুয়েলার, বস্তিবাসী। হ্যাঁ, এখানেও তুমি চাইলে তোমার ইচ্ছে মতো দিতে পারো যে নাও শি ইজ অনলি আ হোমলেস ওম্যান অর হাউসলেস উইম্যান, অথবা তুমি বলতে পারো যে সেল্টারলেস, যাই হোক তোমার ইচ্ছে মতো তুমি স্লাম ডুয়েলারও দিতে পারো। তারপরে দেখো যে লাইক মেহেরজান, মেহেরজানের মতোই দেয়ার আর মেনি পিপল, অনেক লোকজনই আছে, হু হ্যাভ বিকাম দ্য ড্যাশ অফ রিভার ইরিজন, যারা যে নদী ভাঙ্গনের শিকার হয়েছে। তো শিকারের ইংরেজিকে আমরা জানি হু হ্যাজ বিকাম দ্য ভিকটিমস, তুমি বলতে পারো যে ভিকটিমস হয়েছে, শিকার হয়েছে, আবার কেউ বলতে পারো ম্যাম হান্ট হয়েছে, প্রি হয়েছে, সুট হয়েছে, হান্টিং অফ, এক কথায় তুমি তোমার নিজের মতো এখানে যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারো, যেটার অর্থ হচ্ছে রুইন্ড, যেটা হচ্ছে ভিকটিম। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে রয়েছে কি, যে রিভার ইরিজন মানে নদী ভাঙ্গন ইজ স্টিল পোজিং, এটা এখনো কি করে যাচ্ছে, ড্যাশ দ্য লাইভস অ্যান্ড প্রপার্টিজ অফ থাউজেন্ডস অফ পিপল, তাহলে এখনো যে নদী ভাঙ্গনটা, এটা একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে, কি হয়ে দাঁড়িয়েছে, থ্রেট, আবার কেউ বলতে পারো যে ইম্পিডেন্স, কেউ বলতে পারো স্নাব, কেউ বলতে পারো ইন্টিমিডেশন, মানে এই সব কিছু একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, এগুলো প্রত্যেকটা অর্থ হয়ে দাঁড়াচ্ছে যে এক একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারপরে দেখো যে পিপল, লোকজন, লিভিং, যারা বাস করে, ড্যাশ দ্য রিভার্স মানে নদীর আশেপাশে যেটা, আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরিজন, তারাই হচ্ছে নদী ভাঙ্গনে সবচেয়ে বেশি শিকার হয়, কারা, যারা নদীর পাশে বসবাস করে, তাই না? নিশ্চয়ই দূরের গুলো পাশে সমান ততটা হবে না, তো তুমি কাছাকাছি তাহলে কী দিতে পারো, যারা নদীর কাছাকাছি বা নদীর পাশে, তুমি তো দিতে পারো ক্লোজ টু, অথবা ক্লোজ বাই, অথবা তুমি দিতে পারো যে নিয়ার, অথবা তুমি দিতে পারো যে নট ফার, মানে দূরে নয়, নিয়ার মানেই কাছে, ঘুরে সেই, এক কথা তুমি তোমার ইচ্ছে মতো আর ইউজ করতে পারো। তুমি দিতে পারো টুয়ার্ডস মানে কাছাকাছি, আর তুমি দিতে পারো বিসাইডস দ্য রিভার, যারা নদীর পাশে আছে, এক কথায় তুমি ক্লোজ টু দিতে পারো, যারা সন্নিকটে আছে। হ্যাঁ, তুমি ক্লোজ টু তো বলেছি, এক কথায় তুমি তোমার মন মতো এখানে অর ইউজ করবা, তবে সেটা হতে হবে অবশ্যই যৌক্তিক। তারপরে দেখো যে এরপরে কী রয়েছে,
ইচ ইয়ার প্রত্যেক বছরে অ্যাবাউট ড্যাশ পিপুল, এখানে কিন্তু আমরা একটা একটা ডেটা পাইছি, সেটা 1 লাখ পিপুল কী হয় বিকাম হোমলেস, গৃহহীন হয়ে যায়। কিসের জন্য? ডিউ টু রিভার ইরিজন, নদী ভাঙ্গনের জন্য ইন বাংলাদেশ। বাংলাদেশে দেখো যে মেহেরজান'স লাইফ ইজ জাস্ট ওয়ান, মেহেরজানের লাইফটা জাস্ট একটা কি, একটা ড্যাশ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ ড্যাশ দ্য লাইফ অফ থাউজেন্ডস অফ পিপল। আসলে মেহেরজানের লাইফটা হচ্ছে একটা আদর্শ, একটা উদাহরণ। তাহলে আমরা জাস্ট ওয়ান কি এক্সাম্পল বলতে পারো, যে কেউ বলবা উদাহরণ, আবার কেউ বলতে পারো ইনস্ট্যান্স, যেটার অর্থ হচ্ছে দৃষ্টান্ত, জাস্ট একটা দৃষ্টান্ত। আবার কেউ বলতে পারো যে আইডিয়াল, একটা আদর্শ, কেউ বলতে পারো মডেল, একটা মডেল বা আদর্শ। তুমি একটা লেসন বলতে পারো যে হ্যাঁ তার জীবনটা একটা আসলে শিক্ষা, বা কেউ বলতে পারো চ্যাপ্টার, তারপরে বলতে পারো যে ফর্ম, আসলে তার জীবনটা এটা একটা জাস্ট গঠন, কিসের বা আদর্শ অথবা উদাহরণ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, কীভাবে ক্লাইমেট চেঞ্জ কী করে অ্যাফেক্টস মানে ক্ষতিগ্রস্ত করে দেয় দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপুল, হাজার হাজার লোকজনের। কেউ বলতে পারো অ্যাফেক্টস, কেউ বলতে পারো ইনভেডস, যেটার অর্থ ক্ষতি করা, কেউ বলতে পারো অ্যাটাক করে, অ্যাটাক মানে তো বুঝতে পারছি আক্রমণ করা, কেউ বলতে পারে অপ্রেসড, কেউ বলতে পারে রুইন্ড। এক কথায় তুমি তোমার ইচ্ছে মতো এইগুলোতে অনেক ওয়ার্ড ইউজ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই অ্যাসাইনমেন্টটা নিয়ে একটা ধারণা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী অ্যাসাইনমেন্টে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।